নতুন বছরে প্রকাশিত পাঠ্যবইতে ফিরছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম। শুধু তারাই নন, থাকছেন শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামও। পাঠ্যবইয়ের অতি রঞ্জিত ইতিহাস ও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান তা সঠিকভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনে অবদান রাখা অনেক বীরও ছিলেন। এবার এসব নাম ফিরছে পাঠ্যবইতে। এবারের পাঠ্যবইতে খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনা ও শিরিন শারমিন চৌধুরী সহ আরও কয়েকজন নারীর নামও থাকবে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধগুলোই পরিবর্তন আসছে। একাত্তরের ইতিহাসের নায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জেনারেল আতাউল গনি উসমানির অবদান স্থান পেতে চলেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির একটি সূত্র জানিয়েছে, পাঠ্যবই থেকে কিছু প্রসঙ্গ বাদ দেওয়া হয়েছে, তবে এর মধ্যে অতিরঞ্জিত ইতিহাস ও মৌলিক কিছু পাঠে পরিমার্জন আনা হয়েছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর চেয়ে অনেকের অবদান বেশি ছিল, তাদের সেই অবদানের কথা বাদ পড়েছে। সঠিক তথ্য না জানলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবে না, সেই বিবেচনায় কিছু লেখা বাদ দেওয়া হয়েছে। এছাড়া পাঠ্যবইয়ের পরিমার্জন ও সংশোধনে পেছনে থাকা শেখ হাসিনার ছবি এবং তার বাণী বাদ দেওয়া হচ্ছে। নতুন পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।